টেন্ডার ছাড়াই 25,000 টাকা পর্যন্ত খরচ করতে পারেন মেয়র। আর তাই কৌশল করে 25,000 টাকার মধ্যেই ছোট ছোট প্রকল্প তৈরি করে টাকা খরচ করেন মেয়র। কাউন্সিলরদের সঙ্গে মিটিং ছাড়াই নেওয়া হচ্ছে একের পর এক প্রকল্প, সেই সাথে চলছে লুটপাট। 2 বছরে 160টি প্রকল্প দেখিয়ে তুলে নেওয়া হয়েছে প্রায় 35 লাখ টাকা। চলুন দেখে আসি। সদ্য খসড়িতে উন্নীত হয় ফরিদগঞ্জ পৌরসভা, তবে রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার করুণ দশা। সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা, রাস্তা খানাখন্দে ভরা। মেয়র মাহফুজুল হক পৌরসভার দায়িত্ব নেয়ার পর 2016 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে জনস্বার্থে জরুরি ভিত্তিতে 25,000 টাকা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে গেল 2.5 বছরে 160টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রকল্পগুলো কাউন্সিলরদের সভায় উপস্থাপন করার কথা, কিন্তু অভিযোগ রয়েছে মেয়র একাই সিদ্ধান্ত নিয়ে প্রকল্পের মাধ্যমে টাকা উঠিয়ে নিয়েছেন। আমরা কোনো খোঁজই লয় না, হ্যাঁ নেতা ঘরে দেয় নেতা ঘরে দেয়, আমরা অনেক কথা কওয়া কে কি না কাম করে জিজ্ঞাও না, আমরা খোঁজ খবর লো না। পৌরসভার টেন্ডার হয় আমরা কাউন্সিলররা জানি না, তারপরে মাসিক মিটিংয়ের আমাদেরকে একটা চিঠি দেয়, ওই মাসিক মিটিংয়ে নির্ধারিত সময়ে মাসিক মিটিং তো হয় না, নির্ধারিত সময়ের অনেক পরে যখন আমরা মাসিক মিটিংয়ে বসি, উনি মাসিক মিটিংয়ে সিটিতে যে এজেন্ডাগুলো থাকে ওই এজেন্ডা নিয়ে কোনো কথা হয় না। সরজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ প্রকল্প শুধু কাগজে কলমে, বাস্তবে কোনো কাজই হয়নি, কিন্তু বিল উঠিয়ে নেওয়া হয়েছে। পৌরসভার সচিবেও সব দায়ী অস্বীকার করেছেন। আমি শুধু দু একটা ব্যাপারে বলছি যে এটা এতটা অতিরিক্ত বিল, কাজের সাথে সমন্বয় ছাড়া অতিরিক্ত বিল তো দেওয়ার নিয়ম নেই। আরেকটা হলো অগ্রিম বিল দিতে গেলে ঠিকাদারের আবেদন নিবেদন একবার প্রকৌশলী একবার মেয়র তাদের ইয়া থাকে, আর পরে আমার কাছেও বলে, তারপরে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি। পৌরসভার কাউন্সিলররা বলছেন 2016-17 অর্থ বছরে রাজস্ব তহবিল থেকে 58টি প্রকল্পের মাধ্যমে 12,99,000 টাকা উত্তোলন করেছেন। একই অর্থ বছরে উন্নয়ন তহবিল থেকে 23টি প্রকল্প দেখিয়ে 5,44,000 টাকা উত্তোলন করেন মেয়র। 2017-18 অর্থ বছরে উন্নয়ন তহবিল থেকে 47টি প্রকল্প দেখিয়ে 9,09,000 টাকা উত্তোলন করেন তিনি। এসব প্রকল্পের জন্য কোনো সভা হয়নি। আমরা কাউন্সিলর দিন দিন দেখতেছি যে সে জনগণের সাথে আমাদের কাউন্সিলরদের সাথে খারাপ আচরণ শুরু করে। পরিষদের যে বাজেট আসে জলবায়ু, নগর উন্নয়ন, এডিপি, রেভিনিউ, ওই বাজেটগুলো সব আত্মসাত করে উনি নিয়ে যায়। ধীরে ধীরে বিভিন্নভাবে বিভিন্ন 25,000 টাকা স্পেশাল প্রজেক্ট, রাস্তাঘাট উনার নামে বেনামে রাস্তাঘাট নিয়ে উনি অর্থগুলা আত্মসাত করে নিয়ে যায়। মেয়র মাহফুজুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জরুরি ভিত্তিতে কিছু উন্নয়ন কাজ করতে হয়, তখন এসব ছোট ছোট প্রকল্পের মাধ্যমে কাজ করা হয়। কাজ না করেই বিল উঠানোর ব্যাপারে প্রশ্ন করা হলে মেয়র জানান এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা বলে আমি তাদেরকে প্রজেক্ট দিতাম 25,000 টাকা, কাজ ছাড়া 25,000 টাকা প্রজেক্ট, এখন আমি কোথেকে দেবো ভাই? আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে, আমার অনুরোধ, আমি একজন নির্দোষ, তাদের এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আমি কোনোদিনও আমার ব্যক্তি স্বার্থের জন্য একটি টাকাও আমি এই পরিষদ থেকে নিয়ে আমি খরচ করি নাই।